বিএনপির বিকল্প নেতৃত্ব নিয়ে এরই মধ্যে দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয়ে গেছে। এ নিয়ে চিন্তাভাবনা করছেন খোদ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হয়ে যদি বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয় তখন কার নেতৃত্বে চলবে বিএনপি, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেতাকর্মীদের মধ্যে। 2009 সালের 8 ডিসেম্বর সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, কিন্তু তিনিও দুর্নীতির এক মামলায় 7 বছরের সাজাপ্রাপ্ত আসামি, তার দেশে ফেরার সম্ভাবনাও নেই। সেক্ষেত্রে এই প্রতিকূল পরিস্থিতিতে তার সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমান দলের হাল ধরতে পারেন। দলের নেতাকর্মীদের বড় অংশ শীর্ষ 2 নেতার অনুপস্থিতিতে ডক্টর জোবাইদা রহমানকেই চান, তবে এই প্রতিকূল পরিবেশে তিনি দেশে ফিরবেন কি না তাও স্পষ্ট নয়। জানা যায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর চূড়ান্ত হওয়া গঠনতন্ত্র এখনও প্রকাশ করেনি দলটি। সেখানে চেয়ারপারসনের অনুপস্থিতিতে কার নেতৃত্বে কীভাবে চলবে দল তা এখনও জানেন না নেতাকর্মীরা। এ ব্যাপারে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও সঠিক দিক নির্দেশনা চান, তবে খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নাটাই থাকবে তার আস্থাভাজনদের হাতেই। প্রতিকূল পরিস্থিতিতে কেউ যেন দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত না হয় তা ঠেকাতেই এই চিন্তাভাবনা বলে দলীয় সূত্রে জানা গেছে।